హలో హలో మైక్ వన్ టెస్టింగ్ హలో 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 দেখেন এই সেটের কত কি চেঞ্জ করে লাগলো। এই যে এই ক্যাপাসিটর লাগায় রাখছিল দুইটা, আর এই যে এইগুলা খারাপ, এইগুলা এইগুলা এইগুলা। এই যে ক্যাপাসিটর পিটি কোণের একটা লাগাই দিলাম, আর এই যে ড্রাইভার সেকশন এগুলো রেডি করলাম। আসসালামু আলাইকুম, চলে এলাম আমার একটি ভিডিও নিয়ে। আজকে কোনো নতুন প্রোডাক্টের ভিডিও না, আজকে হচ্ছে একটি 250 ওয়াটের আহুজা ব্র্যান্ডের অ্যাম্পলিফায়ার। আর এই মেশিনটা পাঠিয়েছে গার্ডেন সিসিটিভি হাউস, আলগি বাজার, সোনালী ব্যাংক রোড, পূর্ব মাথা, হাইমচর, চাঁদপুর। দেখতে পাচ্ছেন সবুজ পাটোয়ারি প্রোপাইটার, উনি এই মেশিনটা পাঠাইছেন আমাদের কাছে। আর আমি যেহেতু রাজশাহীতে থাকি, আমি বানেশ্বর রাজশাহী শাখা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সার্ভিসগুলো নিয়ে থাকি, তাদের অফিসটা হয়েছে বানেশ্বরে। তো এই মেশিনটা আমরা সার্ভিসিং করব এবং এতে কি কি সমস্যা আর কি কি সমাধান করলাম সবই আপনাদেরকে দেখাবো। আমরা কভারটা খুলে ফেলি এখন। আর এই যেটা বলছিলাম আহুজা এসএসএ 250 এম, এখন দেখি ভিতরে কি অবস্থা। মেশিনটা একটু বয়স, সব কিছু একেবারেই খোলা, সার্কিটের এই অবস্থা, মোটামুটি লাড়াচাড়া হয়েছে আর কি। তো এখন চেষ্টা করব এগুলো আগে ফ্রেশ করে দেখি কি অবস্থা। তার আগে আমরা পাওয়ার ট্রানজিস্টারগুলো মাপ দিয়ে দেখব পাওয়ার ট্রানজিস্টারের কি অবস্থা। এই পাশে আছে তিনটা, এই পাশে আছে তিনটা, তিনটা ছয়টা। এখান থেকে তো 2 বেজে ভোল্টেজ গেছে, এখানে ভোল্টেজ আছে 680 মিলি, এখানে 680 মিলি, আর এখানে হচ্ছে 1.52 ভোল্ট। এখান থেকে ভোল্টেজটা কম বেশি হচ্ছে। সর্বশেষ সেট এটা ঠিক হয়ে গেল। আমরা কি কি পরিবর্তন করলাম সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই। এখানে দুটো ডায়োড, এখানে ড্রাইভার সেকশনে দুটো ট্রানজিস্টার, আর এখানে গুড়া যে ট্রানজিস্টার আছে এগুলো চেঞ্জ করে দিছি, ভেরিয়েবলটা চেঞ্জ করছি, আর 22 ভোল্টের অ্যাডজাস্ট করে দিছি। আর সেটে সাউন্ড খুব কম ছিল, যেহেতু সেটটা অনেক পুরাতন, দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারগুলো লিকেজ হয়ে গেছে। এই ক্যাপাসিটার লিকেজ থাকার কারণে সেটে সাউন্ড খুব কম হচ্ছিল। তো সাউন্ডের সমস্যার সমাধান হয়ে গেছে, 22 ভোল্টেজ কমপ্লিট। এখন আমরা এই যে মাইক্রোফোন টেস্ট করব। হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো 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 1 2 3 4 5 6 7 8 9 10 0 হ্যালো হ্যালো সাউন্ড সাউন্ড একদম টনটনা। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে এই ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে দেব। এখানে ক্যাপাসিটারের কারণে নয়েজ আসতে পারে, হামিং আসতে পারে, ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে ফেলব এখন। হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো 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 হ্যালো